অ্যাক্টিভ প্রেজেন্টার ব্যবহার করে কি করে ডিজিটাল লেসন রেকর্ড করা যায় সেটা আমরা দেখছি। এটা একটা প্রেজেন্টেশন স্লাইড, এবং এই স্লাইডটা ওপেন করার পর এটাকে ফুল স্ক্রিন করার জন্য আমরা শিফট F5 চাপতে পারি। শিফট F5 চাপলে যে স্লাইডটা দেখা যাচ্ছে সেই স্লাইডটা থেকেই ফুল স্ক্রিন হবে। যদি আমরা শুধু F5 চাপি তাহলে সেটা যে প্রথম স্লাইডটা আছে এই ডেকে সেই স্লাইডে চলে যায়। যখন আমি ফুল স্ক্রিন করে ফেললাম, তারপরে আমার যে এই যে টুল টিপটা দেখা যাচ্ছে অ্যারোটা, সেটাকে একটা পেনে কনভার্ট করার জন্য কন্ট্রোলের সঙ্গে পি একসঙ্গে প্রেস করব, তাহলে এটা একটা টুল টিপে কনভার্ট হয়ে যাবে। এইবার আমি অ্যাক্টিভ প্রেজেন্টার লঞ্চ করব। অ্যাক্টিভ প্রেজেন্টার লঞ্চ করার জন্য আমি অল্ট ট্যাব চাপলে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, এবং আমি স্ক্রিনে আসার পরে ডেস্কটপ আসার পরে সেখানে গিয়ে আমি লঞ্চ করব অ্যাক্টিভ প্রেজেন্টার। অ্যাক্টিভ প্রেজেন্টার লঞ্চ করা একটা এরার দেখাচ্ছে, যে বলছে কোনো ল্যাঙ্গুয়েজ কিছু ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি নেই, তাই ইংলিশ দেখাবে সেই জায়গাগুলোতে। এটা আমি ওকে করে দিলাম। তারপর আমি নিউ প্রজেক্টে গেলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এই স্ক্রিনটা এসছে। এখানে আমি একটা প্রজেক্টের নাম দিয়ে দেবো। আমি প্রজেক্টের নাম দিলাম এইটা, এবং এটা এই লোকেশনে সেভ হচ্ছে। ফুল মোশন রেকর্ডিং, FMR রেকর্ডিং হবে। এবার আমি ওকে করার পরে একটা ক্যাপচার এরিয়া দেখা যাচ্ছে গ্রিন কালারের এই যে অ্যারোটা, এবং তার সঙ্গে এই ক্যাপচার নিউ প্রজেক্টের উইন্ডোটা এসছে। এতে আপনি ক্যাপচার মোড দেখতে পাবেন, ফুল FMR, ফুল মোশন রেকর্ডিং, অটো প্যানিং নই দরকার ছিল। এটার অডিও যেটা মাইক্রোফোন লাইন অডিও আছে সেইটা, এবং মাউস কার্সার এগুলো দেওয়া আছে। এবার আমি যদি ওকে করি, ওকে করলে এই ফ্লোটিং টুল বারটা দেখা যাচ্ছে। ওকে করার আগে ফ্লোটিং টুল বারটাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে আমার পরে কন্ট্রোল করতে সুবিধা হয়। ফ্লোটিং টুল বারও দেখা যাচ্ছে, সেটা ক্লিক করা আছে। এইবারে আমি ওকে করলে ক্যাপচার করা শুরু হবে। তার আগে আমি এটা করে নিয়ে ক্যাপচার করা শুরু করলাম। এবার ক্যাপচার হওয়া শুরু হয়ে গেছে। আমরা এখন এই জায়গায় আছি, স্টার্ট ক্যাপচার, আমরা ক্যাপচারিং করছি। এইবার আমরা যদি চাই এখান থেকে পেনের কালার ইত্যাদি চেঞ্জ করতে পারি, এবং পরবর্তী বা আগের স্লাইডগুলোতে যেতে পারি। আমার সমস্ত রেকর্ডিংটা হয়ে গেলে, যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমি স্টপ ক্যাপচার করব। সেটা করার জন্য আমার এই ফ্লোটিং পেনে ব্লু কালারের বাটনটা প্রেস করতে হবে। যদি আমি যেটা রেকর্ডিং করছিলাম ঠিক করে করতে পারিনি, ক্যান্সেল করতে হবে, তাহলে ক্রস করলে ক্যান্সেল হয়ে যাবে। এবং এই যে পজ বাটনটা দেখাচ্ছে, এটায় টেম্পোরারিলি পজ হবে এটা রেকর্ডিংটা। এছাড়া আরেকটা জিনিস আমি যেটা দেখাবো, এই যে অডিও পেনে আপনি দেখতে পাচ্ছেন অডিওর পাশে একটা গ্রিন গ্রিন কালারে দেখা যাচ্ছে, এটাতে বোঝা যাচ্ছে যে আমার অডিওটা বা ভয়েস ন্যারেশনটাও রেকর্ড হচ্ছে অ্যাক্টিভ প্রেজেন্টারে। আর এইটা অ্যাক্টিভ প্রেজেন্টারে কতক্ষণ ধরে রেকর্ড হয়েছে সেই টাইমটা শো করছে। এবার হয়ে যাওয়ার পরে আমি এটাকে বন্ধ করে দেবো, স্টপ করবো।